ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে সকালে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে রাজ্য সরকারের হাতে আর দুদিন টাইম আছে স্যাট যে ডিএ মামলার রায় ঘোষণা করেছিল তাতে করে যে 3 মাস টাইম দিয়েছিল যে রাজ্য সরকার কি অবস্থান নেবে, কি নীতি নির্ধারণ করবে বকেয়া ডিএ দেওয়ার ব্যাপারে। পাশাপাশি আমি এটাও জানিয়েছিলাম যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে আজকে আমাদের মাননীয় রাজ্যপালের কাছে একটি ডেপুটেশন দেওয়া হবে। তো সেই ঘটনাটার আপডেট আমি এখন নিয়ে এসেছি। রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে, ডেপুটেশনে কি লেখা ছিল এবং তারপর রাজ্যপালের কি প্রতিক্রিয়া সেটা আমরা দেখব। তো দেখুন, আমরা সেই মুহূর্তের চিত্রটা একটু দেখছি, যে মুহূর্তে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যে সমস্ত আমাদের দাদা বন্ধুরা রয়েছেন তারা সেখানে গেছেন, মাননীয় রাজ্যপালের রুমে তারা রয়েছেন, সেখানে ডেপুটেশন রাজ্যপালের হাতে তুলে দিচ্ছেন এবং পাশাপাশি যে স্যাটের যে মামলার সার্টিফাইড কপি সেটাও রাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছে এবং সেই চিত্র আমরা দেখছি। দেখুন, তারপর ওনারা জমা দিয়ে যখন বেরিয়ে আসেন সেই ছবিও আমরা দেখছি এবং এরপর আমরা একটু দেখে নেব যে ডেপুটেশনটা দেওয়া হয়েছে সেখানে কি তথ্য রয়েছে আজকের ডেটে দেওয়া হয়েছে অনারেবল গভর্নরের উদ্দেশ্যে। এবং যেটা বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে রাজ্যপালকে যে বিষয়টি জানানো হচ্ছে, প্রথম প্যারাগ্রাফে যেটা বলা আছে, দি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হ্যাজ গিভেন এ হিস্টোরিক ভার্ডিক্ট অন দি বেসিস অফ দি ভার্ডিক্ট অ্যান্ড অবজারভেশন অফ অনারেবল হাইকোর্ট অফ কলকাতা রিগার্ডিং পেমেন্ট অফ ডিএ অন দি টু দি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাট দ্য রেট সেন্ট্রাল গভর্নমেন্ট অন 26 জুলাই 2019। অর্থাৎ স্যাট কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে যে রায় ঘোষণা করেছিল 26 জুলাই 2019 সেন্ট্রালের হারে ডিএ দেওয়ার প্রসঙ্গে। তারপরে যেটা বলা হচ্ছে, উই আর টু রিকোয়েস্ট ইউ টু প্লিজ টেক স্টেপস সো দ্যাট ইউর গভর্নমেন্ট শ্যাল অনার দি সেট ভার্ডিক্ট। অর্থাৎ ওনাকে অনুরোধ করা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে যেন স্যাটের সেই যে রায় সেই রায়কে সম্মান জানানো হয়। তার পরের প্যারাগ্রাফে যেটা বলা হচ্ছে, দি রিভাইজড পে অ্যান্ড অ্যালাউন্সেস অর্থাৎ রোপা যেটা অফ স্টেট গভর্নমেন্ট স্টেট এমপ্লয়িজ অ্যান্ড রিভাইজড পেনশন অ্যান্ড রিলিফস অর্থাৎ পেনশনারদের এবং এমপ্লয়িদের যে রোপা পাবলিশড হয়েছে অফ স্টেট পেনশনার হ্যাভ অলরেডি বিন পাবলিশ সেটা প্রকাশিত হয়ে গেছে। বাট উই আর সরি টু নোটিস দ্যাট দেয়ার ইজ নো প্রভিশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স অ্যান্ড ডিয়ারনেস রিলিফ ইন কেস অফ এমপ্লয়ি অ্যান্ড পেনশনার রেসপেক্টিভলি ইন দি রিভাইজড পে অ্যান্ড পেনশন স্ট্রাকচার। অর্থাৎ রোপাতে কোনোরকম ডিএ কর্মীদের জন্য বা পেনশনারদের জন্য ডিআর কোনোটার কিছু উল্লেখ নেই। ফ্রম দিস উই কাম টু কনক্লুশন দ্যাট অর্থাৎ এখান থেকে আমরা যে সিদ্ধান্তটা করছি, দি স্টেট গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জড দি স্টেট এমপ্লয়িজ ইন টু এমপ্লয়িজ অফ এ কনসলিডেটেড পে। অর্থাৎ রাজ্য সরকার তার এমপ্লয়িদের নেচারটাকে চেঞ্জ করে একটা কনসলিডেটেড পে দেওয়ার চিন্তাভাবনা করছে আপ টু দেয়ার রিটায়ারমেন্ট অর্থাৎ তারা যতদিন চাকরি করবে সেই পর্যন্ত। অ্যান্ড দি পেনশনার্স আর গোয়িং টু বি এ ক্লাস হু উইল গেট এ কনসলিডেটেড পেনশন অ্যাজ ইট উইল বি ফিক্সড অন 1-1-2020। অর্থাৎ 1-1-2020 পর যেহেতু আর ডিএ দেওয়া হবে না, এখানে যেটা বক্তব্য সেটাই বলা হচ্ছে, তাহলে ওই পেনশনারদেরও যে পেনশন বাড়ার বিষয়টা সেই, কারণ পেনশনারদের তো আর ইনক্রিমেন্ট হয় না, বেসিকটা ফিক্সড হয়ে যায়, তাহলে ডিএটা না বাড়লে আর পেনশন বাড়বে না, তাহলে পেনশনটাও ফিক্সড হয়ে যাবে তাদের মৃত্যু পর্যন্ত, সেটা এখানে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে, ফ্রম দি এরিয়ার অফ রিভাইজ স্ট্রাকচার অফ 48 মাস এবং নট অনলি দ্যাট 48 মাসের যে এরিয়ার অর্থাৎ 1-1-16 থেকে 31-12-19 পর্যন্ত হ্যাজ নট বিন গিভেন সেটাও দেওয়া হয়নি। এই অভিযোগ রাজ্যপালের হাতে আজকে ডেপুটেশন আকারে তুলে দেওয়া হয়েছে এবং তারপর রাজ্যপাল কি জানিয়েছেন সেটা মলয়বাবু অর্থাৎ কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের যিনি সেক্রেটারি তিনি যেটা জানিয়েছেন, দেখুন, আজ 23-10-2019 দুপুর 1টায় আমাদের সঙ্গে মহামান্য রাজ্যপালের ডেপুটেশন ছিল, এই প্রেক্ষিতে আমরা তাঁর হাতে ট্রাইব্যুনালের রায় রোপা 2019 বা রোপা 2020 এবং অবসরপ্রাপ্তদের পেনশনের যে রোপা তুলে দিয়ে আমি অভিযোগ সহকারে আমার বক্তব্য পরিবেশন করতে থাকি। তিনি কিছুক্ষণ ট্রাইব্যুনালের রায় চোখ বুলিয়ে আমাদেরকে বলেন, আপনারা আদালতের মাধ্যমে আপনাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন, সেই প্রেক্ষিতে বলি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা রাজ্যপালের কাছে আপনারা অভিযোগ জানালে তাদের কিছুই করণীয় নেই, আপনাদেরকে পুনরায় আদালতে ফিরে গিয়ে আদালত অবমাননা অর্থাৎ কন্টেম্পট অফ কোর্ট এর নালিশ জানাতে হবে, আপনাদের সেটাই হবে আদালতকে সম্মান জানানো। আমরা তার কথা শুনে অভিভূত, কারণ উঠে আসার সময়ও তিনি আমাকে কন্টেম্পট অফ কোর্ট এর কথাটা আরও একবার স্মরণ করিয়ে দেন। মলয়বাবু এই বক্তব্য শেয়ার করেছেন, অর্থাৎ
রাজ্যপালকে কি ডেপুটেশন দেওয়া হলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তার প্রতিক্রিয়া হিসেবে রাজ্যপাল যা জানিয়েছেন, যেটা মলয়বাবু আমাদের সাথে শেয়ার করেছেন, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, 25 অক্টোবর 2019 মধ্যে কিন্তু রাজ্য সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে, বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে তারা কি নীতি নির্ধারণ করবেন, এমনটা কিন্তু স্যাটের রায়ের প্রেক্ষিতে আমি বললাম। এটা আপনারাও জানেন, এই বক্তব্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে এর আগেও আমি প্রকাশ করেছি। এবার দেখা যাক এই পরিস্থিতিটা আর সামনে কোন দিকে কোন দিকে গড়ায়। এই ভিডিও আমি এখানেই শেষ করছি, কিন্তু যে আবদারটা করি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি শেয়ার করুন। আপনারা খুব ভালো থাকুন, ধন্যবাদ।